হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এদিকে আমার সানটান করাও হয়ে গেছে। তো ভাবলাম কি রান্না বান্না করা যায়, তো আজকে খিচুড়ি আলুর দম বানাবো। তো এই দেখো, এদিকে আমার মামাম খেলা করছে। তো এখানে এই যে আলুর দমের জন্য আমি আলু কেটে এদিকে ভাজা বসিয়েও দিয়েছি। আর তারপর তোমার কড়াইতে তেল গরম করে আলু ভাজার পর এই যে মানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে এই যে আদা আর টমেটো পেস্ট করেছিলাম, তো সেটা দিয়ে একটু নুন টুন দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো তারপর এর মধ্যে একটু চার মগজ আর একটু কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়েছিলাম, আর সাথে দু চারটে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম। তো এখানে যে আমার আলুর দমটা হচ্ছে এদিকে করছে, আর এদিকে মামামও যা দুষ্টুমি করছে, তো একবার ওকে সামলাই একবার এদিকে রান্না করছি। তো এখানে আমার আলুর দম রান্না করা হয়ে গেছে। তো এদিকে আমি চাটনি বসিয়েছিলাম, আমের চাটনি। তো এখানে আমের চাটনি করছিলাম, তো এদিকে বনু এসে বলছে বৌদি ছাদে চলো আমাকে একটা ভিডিও করে দেবে। তো এই যে ছাদে এসে দেখো ওয়েদারটা আজকে কী সুন্দর, তো মেঘলা মেঘলা ওয়েদার। তো তখন বৃষ্টি হচ্ছিলো না, তো ওই জন্য ছাদে গেছিলাম, তো একটুখানি আকাশের ভিডিওটাও করে নিলাম। তো ওকে ভিডিও বানিয়ে ঘরে চলে আসলাম। তো এদিকে আমার চাটনি করাও হয়ে গেছে। তো তারপর আমি বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি, তো খিচুড়ি পুরো ভিডিওটা আর করা হয়নি। তো এই যে এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তো হয়েই এসছে প্রায়। তো তারপর আমি মামামের খাবার করে ওকে খাওয়াতে বসেছিলাম। তো দেখো ওকে আমার খাওয়াতে বসে কত কায়দা করতে হচ্ছে। দুধ ভাত দি করে দিই, একটু দুধ দি, ভাত দি, মাছ দি, মাংস দি, তুমি একটু খাও, আমি একটু খাই, তুমি একটু খাও। মেয়াও আসছে, মেয়াও আসছে, মেয়াও আসছে, মেয়াও আসছে। আবার 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 খেলবো। হ্যাঁ হ্যাঁ, আবার আবার করি, আবার খেলবো। দুধ দিই, ভাত দিই, মাছ দিই, মাংস দিই, তুমি খাও, আমি খাই। তা মাথা কই, মাথা দেখো, মাথা মাথা দেখো, তার আজু বাজু চালাবো, মাথা দেখো, দেখো তো তো এখানে মামামার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপর ওর বাবা অফিস থেকে চলে এসেছিলো। তো দেখো বাবা আসলে মানে বাবা আর মেয়ে দুজনে কি খুশি দুজন দুজনকে দেখে। তো তারপরে এখানে ও এখন একটা নতুন শিখেছে বাবাকে বাবাই বলে ডাকা, তো বলবে সুর দিয়ে বাবাই, মানে একটা আলাদাই টান। তো এখানে আমরা শুনে তো খুব মানে ভালোও লাগে, হাসিও পায়। তো এখানে যাই, এখানে দেখো দুজনে দুজনকে একটু আদর টাদর করে নিচ্ছে। তো তারপর বাবা ওকে আদর করে স্নান টান করে নিল। তো স্নান টান করে আমরা দুপুরে খেতে বসে গেছিলাম। তো আজকে মেনুতে ছিল হচ্ছে বেগুনি, খিচুড়ি, আলুর দম আর চাটনি। আর বেগুনিটা আমি করিনি, বেগুনিটা বনু করেছিল। তো এখানে খাওয়া দাওয়ার পর একটু ঘুমালাম। তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু কোথাও যাওয়া যাক। তো তারপর সন্ধ্যাবেলা গেছিলাম হচ্ছে মায়ের বাড়িতে। তো দেখো এখানে ও বসে রয়েছে, ফোন ঘাটছে বসে বসে। আর এখানে মা এই যে দিয়েছিল খেতে, তো ওখানে আমি খেয়ে নিচ্ছি। এখানে দিয়েছিল হচ্ছে সিঙ্গারা আর মিষ্টি খেতে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে খেয়ে নিচ্ছি, আর এদিকে মামামকে, তো এখানে এই যে মা ঘুরে ঘুরে মামামকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর ওই যে ওখানে বাবা বসে রয়েছে। তো কী আমাকে একটা কথা বলছিল তো আমার মনে পড়ছে না। তো এখানে মা আমাদের চা দিয়েছে, তো মামাম চা খাবে, মিষ্টি খাবে না। তো এই বাড়িতে আসলে আমাদের দুধ চাই দেয়, তো দুধ চা দিয়েছিলো, সাথে ক্রিম বিস্কুট দিয়েছিলো। তো এখানে খুব মাথাটাও যন্ত্রণা করছিলো। তো এখানে এই যে আমি চা খেয়ে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই ভিডিও করছে, আমি বুঝতেই পাই না যে হয়তো এমনি গেম টেম খেলছে। তো যাই হোক, তারপরে এই যে চাটা খেয়ে নিচ্ছি। তো এখানে চাটা খেয়ে আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে মানে এত শরীর খারাপ লাগছিল, তো চাটা খেয়ে আমি তাড়াতাড়ি করে, তো বাড়ি এসে আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে এখন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে নিয়েছি, তো আবার এখন ঘুমাবো আর কি। তো চলো ভিডিওটা, এই অবধি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে